কবির সুমনের একটা খুব প্রিয় গান আমার, সুকুমার রায়কে নিয়ে লিখেছিলেন, যে আমাকে ভাবায় সুকুমার রায়। আর গত কয়েকদিন ধরে আমাদের রাজ্য রাজনীতিতে এক পুরনো আপদের পুনরাবির্ভাব ঘটেছে, যাকে দেখে আমার বলতে ইচ্ছে করছে আমাকে হাসায় তথাগত রায়। কেন হাসি পাচ্ছে? হাসি পাচ্ছে এই কারণে, ভদ্রলোক ওই ত্রিপুরায় মেঘালয় লাট সাহেবের দায়িত্ব পালন করে কয়েকদিন আগে ফিরে এসেছেন। কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে দেখে ফিরেছেন, ঠিক আছে, নিজের রাজ্যে নিজে ফিরেছেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে। এতে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে দেখি সাংবাদিকদের বলছে যে আমি আবার বিজেপিতে যোগ দিতে চাই। ভালো কথা, বিজেপিতে যোগ দিতে চান? উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্য কী করবেন? বলছেন এবার আমি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গী, রাহুল সিনহা সবার থেকে সময় চেয়েছি, ওদের থেকে সময় নিয়ে আমি ওদের সঙ্গে দেখা করে জানাবো যেন আমাকে বিজেপিতে নিয়ে নেওয়া হয় আবার। ভাবুন, আমাদের রাজ্যে বিজেপিতে, যেখানে আমরা জানি সদস্য হতে গেলে কী করতে হয়, না মিস কল দিতে হয়, যে দলে মিস কল দিয়ে সদস্য হয়ে যাওয়া যায় সেই দলের সদস্য হওয়ার জন্য ভদ্রলোক দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন, তবু সদস্য হতে পারছেন না। তো এত এই ঘাটে ওই ঘাটে জল খেয়ে যখন কাজের কাজ কিছু হলো না, তখন কী করলেন? আর আমাদের রাজ্যে বা আমাদের দেশে মিডিয়া তো আছে এই সমস্ত বাতিল জিনিসকে রিসাইকেল করে, রিপ্যাকেজিং করে প্রেজেন্ট করার জন্য, তা ইনিও মিডিয়া শরণাপন্ন হলেন। নিউজ 18 চ্যানেলের এডিটর বিশ্ব মজুমদার, আমাদের রাজ্যের একজন অত্যন্ত পরিচিত, অত্যন্ত সিনিয়র সাংবাদিক, বিশ্ব মজুমদারকে ইন্টারভিউ দিলেন তথাগত রায়। তাতুনি কতগুলো অভিযোগ করেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। আমি যে কথাটা বলতে চাই তা হচ্ছে, তথাগত রায়ের প্রতিটা অভিযোগ, প্রায় প্রতিটা অভিযোগ অক্ষরে অক্ষরে সত্যি। হ্যাভিং সেড দ্যাট, আমি যে কারণে এই ভিডিওটা করছি, সব কথা কি সবার মুখে মানায়? তথাগত রায় যে অভিযোগগুলো করছেন সে কথাগুলো কি তথাগত রায়ের মুখে মানায়? ধরুন প্রথম অভিযোগ, তৃণমূল একটি দল যাদের নেত্রী সারা ভারতে বিখ্যাত, একটি শিল্প তাড়িয়েছেন, সব রাজ্য প্রাণপণ চেষ্টা করে তাদের রাজ্যে শিল্প টেনে আনতে, এবং তার মধ্যে টাটার মতো শিল্পপতিকে যদি পায় তাহলে তো কথাই নেই। কিন্তু আমাদের তৃণমূল নেত্রী যে টাটার শিল্পকে তাড়িয়ে ছেড়েছেন, তার ফলে সারা ভারতে যে বার্তা গেছে তার প্রথম কথা হলো যে এই রাজ্যে কেউ কোনোদিন বিনিয়োগ করতে আসবে না। তথাগতবাবু, আপনি একদম ঠিক বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা থেকে শিল্প তাড়িয়ে, টাটাকে তাড়িয়ে, সিঙ্গুরে কারখানা আটকে বাংলার প্রতি, বাংলার যুব সমাজের প্রতি ক্ষমাহীন অপরাধ করেছেন, যে অপরাধের প্রায়শ্চিত্ত আজও গোটা বাংলার যুব সমাজকে দিতে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, আপনি এখন এই সমস্ত কথা ইন্টারভিউতে বলে সাধু সাজছেন, আমরা ভুলে গেছি আপনি সেই সময় কী করছিলেন, আপনার দল সেই সময় কী করছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর নিয়ে ধর্ণা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলায় শিল্প আটকাচ্ছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় ছিল তিনি বিজেপি তৃণমূল জোটের নেত্রী এই পশ্চিমবাংলায়। আপনি তখন বিজেপির সর্বোচ্চ নেতা এই রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা। ধর্ণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ নিয়ে, এখন আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ণা মঞ্চ আলো করেছিল রাজনাথ সিং, আপনার দলের নেতা, বিজেপির নেতা রাজনাথ সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে গেছেন সিঙ্গুরে কলকারখানা আটকানোর ক্ষেত্রে, যা কলকাঠি নাড়ার ওরা নেড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বারংবার দাঁড়িয়েছেন আপনি, আপনার দল এবং রাজনাথ সিং। আপনাদের সবার মিলিত কৃপায়, মিলিত অনুকম্পায় সিঙ্গুর থেকে কারখানা বিদায় হয়েছে। এখন আপনাদের মধ্যে কেউ মুখ্যমন্ত্রী হয়ে ভাই ভাইপোর নামে পয়সা কামাচ্ছেন, আপনাদের কেউ, আপনি যেমন ত্রিপুরা মেঘালয় রাজ্যপাল হয়ে লাট সাহেবি করে বেড়াচ্ছেন, আর বাংলার বেকার ছেলে মেয়েগুলোকে কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে, বাইরে চলে যেতে হচ্ছে, আর নাহলে রাস্তায় রাস্তায় প্রমোটিং সিন্ডিকেটার তোলাবাজি করে দিন চালাতে হচ্ছে। এখন আপনি টিভিতে বসে সাধু সেজে বড় বড় কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তাড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তাড়িয়েছে তো ঠিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা শিল্প তাড়াননি, আপনার মতো অসংখ্য দালালকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তাড়িয়েছেন। ওনার পরের অভিযোগ অত্যন্ত সঠিক, অত্যন্ত ন্যায্য অভিযোগ পশ্চিমবাংলার ইলেকশন নিয়ে, শুনুন। মমতা ব্যানার্জি যেভাবে এই রাজ্যের পুলিশকে রাজনীতিকরণ করেছেন, তাতে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট হবে না, কারণ ভোটটা তো কেন্দ্রীয় বাহিনী এসে করাবে। কিন্তু তাহলেও তার আগে যে প্রক্রিয়াগুলো হবে এবং তারপরে কেন্দ্রীয় বাহিনীকে যে রাজ্য পুলিশের সহযোগিতা নিতে হবে, এই সমস্ত ব্যাপারে একটা খুব বড় ফাঁক থেকে যাচ্ছে। শুনলেন, ঠিক বলেছেন, অক্ষরে অক্ষরে ঠিক বলেছেন, আমাদের সবারই অভিজ্ঞতা। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কোন সাধু পুরুষ মশাই? পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোটে জল্লাদের রাজত্ব চলেছে, 100টার মধ্যে 34টা আসনে
বিরোধীরা প্রার্থী দিতে পারেননি। যখন এখানে জল্লাদরা চলছে সেই সময় তার কয়েকদিন পরে ত্রিপুরাতেও পঞ্চায়েত ভোট হলো, হওয়ার কথা ছিল। আপনি ত্রিপুরার গভর্নর, আপনার দল বিজেপি ওখানে জিতে ক্ষমতায় এসছে, ওখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি সংবিধান মেনে চলছে কিনা দেখার দায়িত্ব নিয়ে আপনি গভর্নর, কি হলো ত্রিপুরায়? 97% আসনে কোনো বিরোধী প্রার্থী দিতে পারলো না, আপনার দল বিজেপি, আপনি এবং ওই বিপ্লবদেব মিলে ওখানে বসে গণতন্ত্রকে লুট করলেন, অপহরণ করলেন। বিপ্লবদেব বাহিনী নামিয়ে গণতন্ত্রকে লুট করলো, আপনি লাট সাহেব রাজভবনে বসে এই জল্লাদদের পাহারাদার হলেন। নিজেরা ওখানে 97% আসন আনকনটেস্টেড করিয়ে পশ্চিমবাংলায় এসে ফেয়ার ইলেকশনে গল্প শোনাতে এসছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তথাগত রায় বাংলার ব্যাপারে একটা দাবি করেছেন। কি দাবি? তার মতো তথাগত আপনি পরিষ্কার বলছেন এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনে ভোট হোক। রাষ্ট্রপতি শাসন একটা বিকল্প, কিন্তু রাষ্ট্রপতি শাসনের একটা ইয়ে আছে, একটা প্রয়োজন আছে। উনি রাষ্ট্রপতি শাসন চান, চমৎকার কথা। আমার একটা সহজ প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন চাইছেন তো তথাগত রায়, রাষ্ট্রপতি শাসন দেবেটাকে? বিশ্ব মজুমদার। আর রাষ্ট্রপতি শাসন দেওয়ার ক্ষমতা তো আছে কেন্দ্রের সরকারের, স্বরাষ্ট্র মন্ত্রকের। এখানে আপনাদের রাজ্যপাল রয়েছে, তিনি চিঠি লিখে পাঠিয়ে দেবেন যে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এই গভর্নমেন্টকে দিয়ে আর হবে না, আমি সুপারিশ করছি রাষ্ট্রপতি শাসনের, ওখান থেকে অমিত শাহ হোম মিনিস্ট্রি সার্কুলার জারি করবে, অর্ডিন্যান্স না কী সব হয় সব জারি ফারি করবে, হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন। তো যেখানে বলার সেখানে বলুন। বিশ্ব মজুমদারের কাছে এসে রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই বলে ঘ্যান ঘ্যান করে কী হবে? আপনাদের কিছুই চাই না, এই সমস্ত নাটকবাজি করে আপনারা খালি খবরে আসতে চান। তবে উনি কি শুধুই খবরে আসতে চান, নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প আছে? এ ব্যাপারে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং হিন্ট দিয়েছেন বিজেপিরই নেতা পশ্চিমবাংলার রাহুল সিনহা। না, এক্ষুনি আমরা রাষ্ট্রপতি শাসনের কথা বলছি না, রাষ্ট্রপতি শাসন হওয়ার মতো অবস্থা এখানে আছে, এবং রাষ্ট্রপতি শাসন হওয়ার যতগুলো পয়েন্ট থাকা দরকার প্রত্যেকটা পয়েন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কার্যকরী, কিন্তু আমরা কোনোভাবেই এই সরকারকে শহীদ বানিয়ে সিম্পেথি তোলার যে চেষ্টা তার থেকে সরকারকে দূরে রাখতে চাই। আমি কিন্তু রাহুলবাবুর সাথে এই প্রশ্নে বলতে পারেন একমত। আমরা রাষ্ট্রপতি শাসন করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিম্পেথি পেয়ে যেতে চান, পারেন? এখানেই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিম্প্যাথি পাইয়ে দেওয়াটাই তথাগত রায়ের উদ্দেশ্য নয় তো? কেন আমি বলছি এই প্রসঙ্গে, আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটায় আসি। আপনারা যারা এখন আমার এই ভিডিওটা দেখছেন, আমার অনেকে রয়েছেন যারা আমার সমবয়সী বা আমার গুরুজন, আপনারা তো জানেন, কিন্তু হয়তো বা আমার চেয়ে বয়সে একটু যারা ছোট বা হয়তো আমার বয়সে কিন্তু একটু পরে রাজনীতি ফলো করা শুরু করেছে, তাদের অনেকের এটা জানা নাও থাকতে পারে, তাদের অনেকের এটা মনে নাও থাকতে পারে, তাদের জন্য বলছি। পশ্চিমবাংলায় তথাগত রায়কে আমরা চিনতাম, উনি একসময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। উনি যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, সেইটা ছিল আমাদের রাজ্যে বিজেপি তৃণমূল জোটের স্বর্ণযুগ, এবং তার চেয়ে ইম্পর্ট্যান্ট, আমরা সেই সময় বিজেপির দুজন নেতাকে চিনতাম পশ্চিমবাংলায়, তপন সিকদার, তথাগত রায়। এদের মধ্যে আবার আপনাদের মনে থাকবে তপন সিকদার ওয়াজ দ্য পার্সন যিনি কিনা বহু প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে ক্রিটিক্যাল ছিলেন। বহু প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তপন সিকদারের ঝামেলা ঝঞ্ঝাট, খবরের কাগজে বিবৃতি পাল্টা বিবৃতি লেগে থাকত। অন দি আদার হ্যান্ড, তথাগত রায় ছিলেন এমন একজন ব্যক্তি যিনি ছিলেন এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির এক নম্বর চামচা। মমতা ব্যানার্জির দলের লোক মমতা ব্যানার্জির এত অনুগত ছিল না, সেই সময় তথাগত রায় মমতা ব্যানার্জির যত অনুগত ছিলেন। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বোধহয় ভদ্রলোক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে প্রণাম করে তারপর রাজনীতি করতে বেরোতেন। এক নম্বর এজেন্ট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তথাগত রায়, আজও সেই দায়িত্বই পালন করছেন না তো? এই সমস্ত ফালতু কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিম্প্যাথি পাইয়ে দেওয়াটাই এদের আসল উদ্দেশ্য নয় তো? বলা যায় না তথাগত রায়ের এই উদ্দেশ্যটা হয়তো ধরে ফেলেছে বলেই রাহুল সিনহা ঘুরিয়ে রকম তীর্যক মন্তব্য করলেন। মমতা ব্যানার্জিকে তাড়াতে হবে পশ্চিমবাংলা থেকে, ওনার হাত থেকে সরকার কেড়ে নিতে হবে, সেই কাজ আমরা করবই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী সেজে যারা এসে এখন টিভিতে বাজার গরম করছে, হাওয়া গরম করছে, তারা সবাই কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, নাকি তাদের মতো কেউ কেউ তথাগত রায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো এজেন্ট? চলুন চোখ কান খোলা রাখি।